আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অংশীদারী ব্যবসায়ের লাভ লোকসান সমন্বয় সংক্রান্ত অংশীদারীর হিসাব কিভাবে করতে হয় সেই সম্পর্কিত একটি ক্লাস করব আশা করি মনোযোগ দিয়ে ক্লাসটি তোমরা যদি ক্লাসটির ভিডিও দেখো তাহলে সমন্বয় সংক্রান্ত সমস্যার সমাধান পাবে আমরা একটা অঙ্ক এখানে আমাদের সামনে রেখেছি যেটা আমরা এখন পড়ব এবং বুঝব সুজন সুমন ও স্বপন একটি অংশীদারী কারবার ব্যবসায়ের তিনজন অংশীদার তারা ব্যবসায় লাভ লোকসান যথাক্রমে পাঁচ পাঁচ অনুপাত তিন অনুপাত দুই এই অনুপাতে পাঁচ ইষ্টু তিন ইষ্ট দুই অনুপাতে বন্টন করে নেয় দু হাজার ষোলো সালের একত্রিশে ডিসেম্বর তারিখে অংশীদারদের উত্তোলন লাভের অংশ এবং বেতন বাবদ প্রয়োজনীয় সমন্বয় সাধন করার পর তাদের মূলধন দ্বারা যথাক্রমে পঁচিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার তিনশো টাকা এবং পনেরো হাজার ছয়শত টাকা পরবর্তী পর্যায়ে দেখা যায় চুক্তিপত্রে বার্ষিক পাঁচ পার্সেন্ট হারে মূলধনের উপর সুদ ধার্য করার কথা থাকলেও অংশীদারগণের মূলধনের সুদ বাবদ কোনো সমন্বয় সাধন করা হয়নি অর্থাৎ মূলধনের উপরে পাঁচ পার্সেন্ট সুদ ধার্য করার কথা ছিল কিন্তু মূলধনের উপরে পাঁচ পার্সেন্ট সুদ গণনা না করেই লাভ লোকসান হিসাব করা হয় সুমনের মাসিক বেতন একশো টাকা ডেবিট করার পর সুমনের মাসিক বেতন একশো টাকা ডেবিট করার পর কিন্তু মূলধনের সুদ সমন্বয় করার পূর্বে মূলধনের সুদ সমন্বয় করার পূর্বে ব্যবসায় পূর্বে ব্যবসার পূর্বে লাভ হয় পনেরো হাজার টাকা অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে পাঁচ হাজার তিন টাকা এবং দু টাকা অর্থাৎ অন্যান্য অঙ্কের অর্থাৎ বিগত ক্লাসগুলোর সাথে আজকের ক্লাসের মূল পার্থক্য হচ্ছে বিগত ক্লাসগুলোতে আমাদের সমস্ত ইনফরমেশনই দেওয়া ছিল আমরা লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করেছি আর এখানে এ অঙ্কটা তো আমরা দেখতে পাচ্ছি লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করা হয়েছে কিন্তু ভুলবশত মূলধনের সুদ এই একটি মাত্র বিষয় যেটা অন্তর্ভুক্ত করা হয়নি অর্থাৎ এই মূলধনের সুদকে সমন্বয় করার পরে মুনাফা কত হয় কত দাঁড়ায় এটার জন্য আমরা মূলত লাভ লোকসান সমন্বয় হিসাব করব। এখানে আমরা দেখতে পাচ্ছি করণীয় কতে লেখা আছে অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করা এবং এই সমন্বয় সংক্রান্ত অঙ্ক পরীক্ষায় আসলে এটা একটা কমন কোশ্চেন যেটা অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করো আমরা বিগত ক্লাসগুলোতে যত বিগত যতগুলো ক্লাস করেছি সবগুলোতে আমরা দেখতে পেয়েছি প্রারম্ভিক মূলধনের পরিমাণ দেয়া ছিল প্রারম্ভিক মূলধনের পরিমাণ দেওয়া ছিল আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট করে কিছু সমন্বয় করে কিছু যোগ বিয়োগ করে কিছু আইটেম তারপরে আমরা ব্যালেন্স সিডি বের করেছি অর্থাৎ ব্যালেন্স সিডি মানে সমাপনী মূলধনটা বের করেছি সমাপনী মূলধনটা বের করেছি আর এখন হচ্ছে সমাপনী মূলধনটাই দেয়া আছে অঙ্কের মধ্যে অর্থাৎ সমাপনী মূলধনই দেওয়া আছে আমাদেরকে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে প্রারম্ভিক মূলধন যদি করণীয় কতে নির্ণয়ের কথা বলা নাও থাকতো তবুও আমাদের প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হতো কেন কারণ এই মূলধনের সুদ মূলধনের সুদ যে পাঁচ পার্সেন্ট মূলধনের উপরে সুদ ধার্য করা কথা বলা হয়েছে মূলধনের উপরে সুদ কিন্তু সবসময় প্রারম্ভিক মূলধনের উপরে বের করতে হয় এখন আমরা যদি প্রারম্ভিক মূলধন নির্ণয় না করি তাহলে আমরা মূলধনের সুদ নির্ণয় করতে পারব না অর্থাৎ এখানে কতে করণীয় কতে বলা আছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো যদি করণীয় কতে প্রারম্ভিক মূলধন নির্ণয় করার কথা বলা নাও থাকতো তবু আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করতাম কারণ মূলধনের সুদ নির্ণয় করার জন্য আমাদের প্রারম্ভিক মূলধনটা থাকা অত্যাবশ্যকীয় এখন আমরা দেখব প্রারম্ভিক মূলধন কিভাবে নির্ণয় করতে হয় আমরা প্রারম্ভিক আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব করেছি সেখানে আমরা দেখেছি যে প্রারম্ভিক মূলধনের সাথে প্রারম্ভিক মূলধনের সাথে কিছু আইটেম যোগ হয় অর্থাৎ লাভ লোকসান আবন্টন হিসেবে ডেবিট ডেবিট দিকের আইটেমগুলো মূলধন হিসেবে ক্রেডিট পাশে চলে গেছিল চলে গিয়েছিল এবং ক্রেডিট পাশের আইটেমগুলো ডেবিট পাশে চলে গিয়েছিল অর্থাৎ অংশীদারদের যে সমস্ত খরচ আছে লাভলস্যান আবন্টন হিসেবে যেগুলো আমরা দেখাই মূলধনের সুদ বেতন ঋণের সুদ মুনাফার অংশ এগুলো অংশীদারদের মূলধনের সাথে যোগ হতো এবং উত্তোলন পণ্যতোলন এগুলো অংশীদারদের মুনাফা থেকে বাদ যেত বাদ যাওয়ার পরে আমরা ব্যালেন্স সিডি বের করতাম যেটা সমাপনী মূলধন তো এ অঙ্কে যেহেতু আমাদের সমাপনী মূলধন দেয়া আছে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয় করার জন্যে অর্থাৎ পূর্বে যে আইটেমগুলো যোগ করেছিলাম ওগুলো বিয়োগ করবো যেগুলো বিয়োগ করেছিলাম ওগুলো যোগ করব অর্থাৎ পূর্বে যেমন উত্তোলন থাকলে আমরা উত্তোলন মূলধন থেকে বাদ দিতাম অর্থাৎ মূলধনের ডেবিট পাশে দেওয়া মানেই কিন্তু বাদ দেয়া মূলধনের ডেবিট পাশে দেওয়া মানেই কিন্তু বাদ দেয়া। অর্থাৎ উত্তরণ আমরা কোথায় দিতাম উত্তোলন দিতাম আমরা অংশীদারদের মূলধন হিসাবে ডেবিট দিকে অর্থাৎ বাদ দিতাম এখন উত্তোলনটা যোগ করতে হবে আবার বেতনটা কোথায় দিতাম আমরা বেতন দিতাম মূলধন হিসাবে ক্রেডিট দিকে অর্থাৎ যে অংশীদার যে অংশীদার বেতন পাবে মূলধন হিসেবে ক্রেডিট দিকে তার অ্যাকাউন্টে আমরা টাকা যোগ করতাম তো এখন আমরা ওই বেতনটা কী করবো বাদ দেবো এবং লাভের অংশ কি করতাম লাভের অংশটা মূলধন হিসাবে ক্রেডিট পাশে দিতাম অর্থাৎ যোগ করতাম এখন লাভের অংশটা বাদ দিয়ে দেব তাহলে আমরা যদি এভাবে করি তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন বের করত প্রারম্ভিক মূলধন বের হবে আবারও বলছি আগে পূর্বে আমরা অংশীদারদের মূলধন হিসাব তৈরি করতাম প্রারম্ভিক মূলধন দেয়া থাকতো এবং আমরা কিছু আইটেম যোগ করতাম কিছু আইটেম বাদ দিতাম অর্থাৎ যোগের আইটেম হচ্ছে যেমন মূলধনের সুদ ঋণের সুদ অংশীদারদের বেতন লাভস্য আবন্টন হিসেবে যে মুনাফা হয়েছিল ওই মুনাফা এগুলো যোগ করতাম যোগ করার পরে আমরা ডেবিট পাশের আইটেম অর্থাৎ উত্তোলন পণ্যোত্তোলন এগুলো আমরা বাদ দিতাম বাদ দেওয়ার পর যেটা থাকতো সেটা হচ্ছে ব্যালেন্স সিডি আর এখানে আমাদের এই অঙ্কটা ব্যালেন্স সিডিটাই দেওয়া আসে অর্থাৎ সমাপনী মূলধনটা দেওয়া আছে প্রারম্ভিকটা বের করতে হবে তাহলে আগে আমরা যে আইটেমগুলো যোগ করেছি ওগুলো বাদ দিতে হবে যে আইটেমগুলো বাদ দিয়েছি ওই আইটেমগুলো যোগ করতে হবে উত্তোলন আমরা ডেবিট দিকে দেখাতাম অর্থাৎ উত্তোলন ডেবিট দিকে দেখাতাম অর্থাৎ বাদ দিতাম এখন আমরা উত্তোলনটা যোগ করবো তাহলে আমরা প্রথমেই লিখব সমাপনী মূলধনটা সুজনের আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা সুমনের উনিশ হাজার তিনশো টাকা এবং স্বপনের পনেরো হাজার ছয় টাকা এটার সাথে আমরা উত্তোলন যোগ দিব উত্তোলনের পরিমাণ ছিল পাঁচ হাজার তিন হাজার চারশো এবং দুই হাজার চারশো এটা যোগ দিলাম যোগ দিয়ে হলো তিরিশ হাজার পাঁচশো বাইশ হাজার সাতশো এবং আঠারো হাজার এবং বেতনটা যেহেতু আগে আমরা সমাপনী মূলধন নির্ণয় করার সময় যোগ করেছি এখন আমরা বাদ দিব বেতন কে পেত যে সুমনের মাসিক বেতন ছিল একশো টাকা তাহলে বারো মাসে বারোশো টাকা সুমনের এটার সাথে এটা থেকে বাদ যাবে লাভের অংশ লাভের অংশ আমরা কীভাবে বন্টন করতাম লাভের অংশ দেখো পাঁচ অনুপাত তিন অনুপাত দুই পাঁচ ইস্টু তিন দুই এই অনুপাতে আমরা লাভ বন্টন করতাম আমাদের লাভ কোনটা লাভ হচ্ছে এই যে পনেরো হাজার টাকা অঙ্কের মধ্যে দেখো আমি কলমটা যেখানে ধরেছি সেখানে দেখো লাভ হচ্ছে পনেরো হাজার টাকা এই পনেরো হাজার টাকাকে তাদের মুনাফা বন্টন অনুপাত পাঁচ অনু পাঁচ ইস্টু তিন ইস্টু দুই অনুপাতে আমরা ওই পনেরো হাজার টাকা বন্টন করে দিয়েছি বন্টন করার পরে অর্থাৎ বাদ দিয়েছি কারণ আমরা যখন অংশীদারদের মূলধন হিসাব করেছিলাম তখন এই লাভের অংশটা কিন্তু আমরা মূলধন হিসাবে ক্রেডিট পাশে দিয়েছিলাম এবং ক্রেডিট পাশে দেওয়া মানে যোগ করা তো যেহেতু তখন যেহেতু যোগ করেছি এখন আমরা বাদ দেব বাদ দেওয়ার পরে আমাদের মূল ব্যালেন্স বের হয়েছে সুজনের তেইশ হাজার টাকা সুমনের সতেরো হাজার টাকা স্বপনের পনেরো হাজার টাকা এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন এখন আমরা প্রারম্ভিক মূলধনের সুদ নির্ণয় করবো এখন আমরা মূলধনের সুদ নির্ণয় করব সুজনের তেইশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট এগারোশো পঞ্চাশ টাকা সুমনের সতেরো হাজার টাকার পাঁচ পার্সেন্ট আটশো পঞ্চাশ টাকা এবং স্বপনের পনেরো হাজার টাকা স্বপনের পনেরো হাজার টাকার পাঁচ পার্সেন্ট সাতশো পঞ্চাশ টাকা এখন আমাদের করণীয় কতে ছিল লাভ লোকসান সমন্বয় হিসাব করণীয় কতে আছে লাভ লোকসান সমন্বয় হিসাব অর্থাৎ আমাদের কিন্তু বেশিরভাগ জিনিসই অন্তর্ভুক্ত হয়ে গেছে আমরা এখন শুধু দেখব যে বিষয়টি আমাদের অন্তর্ভুক্ত হয়নি অর্থাৎ অঙ্কের মধ্যে যে বিষয়টা স্পষ্টভাবে বলা আছে এখানে আমাদের অঙ্কের মধ্যে বলা আছে যে মূলধনের সুদ ধার্য করার কথা থাকলেও মূলধনের সুদ ধার্য করার কথা থাকলেও আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের দেখতে একটু সমস্যা হচ্ছে আমাদের অঙ্কের মধ্যে এখানে দেখো বলা আছে মূলধনের সুদ সরি এখানে দেখো মূলধনের সুদ ধার্য করার কথা থাকলেও অংশীদার করে মূলধনের সুদ বাবদ কোনো সমন্বয় সাধন করা হয়নি অর্থাৎ মূলধনী সূত্রে শুধু সমন্বয় সাধন করা হয়নি তাহলে আমরা এটা সমন্বয় সাধন করব তাহলে আমরা উপরে লিখবো সুজন সুজন সুমন স্বপনের লাভ লোকসান সমন্বয় হিসাব এটা কিন্তু লাভ লোকসান আবণ্টন হিসাব না আবন্টন হিসাবটা করা হয়েছে জাস্ট একটি জিনিস আমাদের সমন্বয় করা হয়নি ওই জিনিসটা আমরা এখন সমন্বয় করব। তাহলে লাভ লোকসান সমন্বয় হিসাব ডেবিট পাশে লিখবো যে জিনিসটা সমন্বয় করা হয়নি তাহলে মূলধনের সূত্রে সমন্বয় করা হয়নি তাহলে মূলধনের সূত্রে আমরা ডেবিট পাশে লিখলাম সুজনের এগারোশো পঞ্চাশ টাকা সুমনের আটশো পঞ্চাশ টাকা এবং স্বপনের সাতশো পঞ্চাশ টাকা মোট মূলধনের সুদ হলো দুই টাকা এই দুই টাকা কিন্তু ব্যবসায়ের জন্য একটা খরচ অর্থাৎ ক্ষতি এই দুই টাকা যেহেতু ক্ষতি হলো অর্থাৎ ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেলো তাহলে এই ক্ষতিটাকে আবার বন্টন করতে হবে তাহলে ওই ক্ষতিটা বন্টন করবো আমরা ক্রেডিট দিকে ক্রেডিট দিকে দু হাজার সাতশো পঞ্চাশ টাকা লিখব অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব লিখব সমন্বিত মূলধন হিসাব লিখব অর্থাৎ আগে আমরা লিখলাম অংশীদারদের মূলধন হিসাব আগে পূর্বে আমরা লিখতাম অংশীদারদের মূলধন হিসাব কিন্তু এখন আমরা লিখব অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব সমন্বিত মূলধন হিসাব তাহলে আমরা ওই পূর্বের যে অনুপাত অর্থাৎ অঙ্কের মধ্যে যে অনুপাত ছিল পাঁচ ও পাঁচ ইস্টু তিন দুই এই অনুপাতে এই ক্ষতিটা আমরা বন্টন করে দিব করণীয় গতে আছে আমরা দেখতে পাচ্ছি করণীয় গতে আছে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করতে হবে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাবে ঘরটা হবে সেরকমই যখন আমরা যেরকম অংশীদারদের মূলধন হিসাবের ঘর করতাম ওই রকমভাবে আমাদের সমন্বিত মূলধন হিসেবে ঘর হবে তাহলে আমরা ঘর করলাম ডেবিট দিকে তারিখ বিবরণ এবং তিনজন অংশীদারের জন্য তিনটি টাকার ঘর এবং ক্রেডিট দিকে তারিখ বিবরণ তিনজন অংশীদারের জন্য তিনটি টাকার ঘর আমরা দেখতে পাচ্ছি এখন আমরা প্রথমে ক্রেডিট দিকে যাই ক্রেডিট দিকে কি কী দেব ক্রেডিট দিকে প্রথমে আমরা তারিখ দিয়ে নেব দু হাজার ষোলো সালে ডিসেম্বর একত্রিশ ব্যালেন্স বিডি এই ব্যালেন্স বিডি কোনটা ব্যালেন্স বিডি হচ্ছে অঙ্কের মধ্যে দেওয়া আছে দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে অর্থাৎ অঙ্কের মধ্যে যে মূলধনের পরিমাণটা দেওয়া আছে এটাই হচ্ছে আমাদের ব্যালেন্স বিডি হিসেবে যাবে অর্থাৎ সমাপনী মূলধন যেটা পঁচিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার তিনশো টাকা আর হচ্ছে পনেরো হাজার ছয় টাকা তো ব্যালেন্স বিডি দিয়ে আমরা এই পঁচিশ হাজার পাঁচশো উনিশ হাজার তিনশো এবং পনেরো হাজার ছয়শো টাকা লিখলাম তারপরে লিখবো লাভ লোকসান সমন্বয় হিসাব লাভ লোকসান সমন্বয় হিসাব লিখবো কেন কারণ এখন আমরা লাভ লোকসান সমন্বয় হিসেবে যে জিনিসটা ভুল হয়েছিল যেটা আমরা পরবর্তীতে অন্তর্ভুক্ত করেছি ওই জিনিসটা এখন আমরা এখানে লাভ লোকসানের সমন্বয় হিসাব দেব মূলধনী সুদ মূলধনী সুদ ওখানে এগারোশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এবং সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আর ডেবিট পাশে দেব আমরা যেহেতু লাভ লোকসান সমন্বয় হিসাব করার মাধ্যমে আমাদের একটা ক্ষতি হলো দু হাজার ক্ষতি হলো ওই ক্ষতিটাও আমরা এখন এখানে দেখাবো লাভ লোকসান সমন্বয় হিসাব লিখব ক্ষতির অংশ লিখব ক্ষতির অংশ সুজনের তেরোশো পঁচাত্তর টাকা সুমনের আটশো আটশো পঁচিশ টাকা এবং স্বপনের পাঁচশো পঞ্চাশ টাকা এখন আমরা ক্রেডিট পাশের আইটেমগুলো যোগ করব সুজনের ছাব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা সুমনের বিশ হাজার একশো পঞ্চাশ টাকা স্বপনের ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা এখন আমরা এরপরে লেখব সুজনের ছাব্বিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা থেকে ক্ষতির অংশ তেরোশো পঁচাত্তর টাকা বাদ দিব ব্যালেন্স সিডি থাকবে পঁচিশ হাজার দুইশো পঁচাত্তর টাকা সুমনের যোগফল ছিল বিশ হাজার একশো পঞ্চাশ টাকা বিশ হাজার একশো পঞ্চাশ টাকা এবং সুমনের এখানে ক্ষতির অংশ হচ্ছে আটশো পঁচিশ টাকা বাদ দিলে ব্যালেন্স সি থাকবে উনিশ হাজার তিনশো পঁচিশ টাকা এবং সর্বশেষ স্বপনের ষোলো হাজার তিনশো পঞ্চাশ টাকা থেকে তার পাঁচশো পঞ্চাশ টাকা বাদ দিলে ব্যালেন্স সিডি থাকবে পনেরো হাজার আটশত টাকা তাহলে এটা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি তাহলে পূর্বের বছরে যেটা ব্যালেন্স সিডি পরের বছরে সেটা আবার ব্যালেন্স বিডি হয়ে যাবে দু হাজার সতেরো সালে জানুয়ারি মাসে এক তারিখ ব্যালেন্স বিডি হবে এই ব্যালেন্স বিডি আমরা লিখলাম পঁচিশ হাজার দুইশো পঁচাত্তর টাকা উনিশ টাকা এবং পনেরো হাজার সুজন সুজনের হচ্ছে পঁচিশ হাজার দুইশো পঁচাত্তর টাকা সরি এখানে ভুল হয়েছে আমরা এখানে কারেকশন করে নিই এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা সুমনের হচ্ছে উনিশ টাকা এবং স্বপনের হচ্ছে পনেরো হাজার আটশো টাকা এটা ক্লোজ করা যাবে না পঁচিশ হাজার অর্থাৎ ওখানে যে ব্যালেন্স সিডি ছিল ওইটা এখন ব্যালেন্স বিগিতে চলে আসবে বইয়ের মধ্যে ক্যালকুলেশনটা ভুল ছিল তাহলে এই পঁচিশ হাজার দুইশো পঁচাত্তর টাকা সুজনের ব্যালেন্স সিডি সুজনের ব্যালেন্স সিডি পঁচিশ হাজার দুইশো পঁচাত্তর টাকা তাহলে এখানে ব্যালেন্স হবে পঁচিশ হাজার দুইশো পঁচাত্তর টাকা সুমনের এখানে ব্যালেন্স সিডি উনিশ হাজার তিনশো পঁচিশ টাকা এবং সুমনের এখানে উনিশ হাজার তিনশো পঁচিশ টাকা স্বপনের এখানে পনেরো হাজার আটশো টাকা এখানে স্বপনের এখানে পনেরো হাজার আটশো টাকা এই ছিল আমাদের অংশীদারদের লাভ লোকসান সমন্বয় হিসাব অর্থাৎ অন্যান্য অঙ্কের সাথে আমাদের এখানে কিছু পার্থক্য রয়েছে অর্থাৎ এখানে লাভ লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত করা হয়েছে অংশীদারদের মূলধন হিসাবেও প্রস্তুত করা হয়েছে লাভ লোকসান হিসাবে মূলধনের সুদটা ভুলবশত লিপিবদ্ধ করা হয়নি আর যেহেতু মূলধনের সুদটা লিপিবদ্ধ করা হয়নি অর্থাৎ তার মানে আমাদের অংশীদারদের মূলধন হিসাবেও কিছু ভুল ছিল তো আমরা যখন লাভ লোকসান সমন্বয় হিসাব করবো এই সমন্বয় হিসাব দিয়ে যখন আমরা সমন্বিত মূলধন হিসাব করবো তখন লাভ লোকসান আবন্টন হিসেবে সঠিক মুনাফাও বের হবে এবং অংশীদারদের সঠিক মুনাফা মূলধনের পরিমাণ আমরা জানতে পারব তাহলে আমরা দেখলাম এখানে মূলধনের সূত্র ভুলবশত অন্ত অন্তর্ভুক্ত হয়নি এই মূলধনের সুদ বের করার জন্য আমাদের প্রথমে কি করতে হয়েছিল প্রারম্ভিক মূলধনটা বের করতে হয়েছিল প্রারম্ভিক মূলধন আমরা কীভাবে বের করেছিলাম প্রথমেই যে সমাপনী মূলধন অঙ্ক দেওয়া আছে দেখো সমাপনী মূলধন দেওয়া আছে পঁচিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার তিনশো টাকা ও পনেরো হাজার ছয়শত টাকা এটা হচ্ছে মূলধন অঙ্কে দেওয়া আছে এবং এটার সাথে আমরা কিছু আইটেম যোগ করেছি কিছু আইটেম বাদ দিয়েছি যোগ করেছি কোন আইটেম অর্থাৎ অংশীদারদের মূলধন হিসাব যখন আমরা করেছি তখন যে আইটেমগুলো যোগ দিয়েছিলাম সেগুলো বাদ দিবো এখন যেগুলো বাদ দিয়েছিলাম সেগুলো যোগ করব। অর্থাৎ যেমন অংশীদাদের মূলধন হিসাব করার সময় আমরা উত্তোলনটা ডেবিট পাশে দিতাম অর্থাৎ বাদ দিতাম এখন আমরা উত্তোলনটা যোগ করব। আর বেতনটা অংশ ক্রেডিট পাশে দিতাম অর্থাৎ যোগ করতাম এখন বাদ দিবো আর লাভের অংশটা ক্রেডিট পাশে দিতাম অর্থাৎ যোগ করতাম এখন আমরা বাদ দিব এই যোগ যোগগুলো করার পরে আমাদের যে অ্যামাউন্ট বের হবে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন এই প্রারম্ভিক মূলধনের উপর এখন সুদ নির্ণয় করতে হবে যেহেতু অঙ্কের মধ্যে পাঁচ পার্সেন্ট সুদের কথা বলা আছে এই জন্য আমরা পাঁচ পার্সেন্ট সুদ ধরলাম সুদ ধরার পরে আমরা লাভ লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত করব। যেহেতু শুধুমাত্র মূলধনের সুদ সমন্বয় করার জন্যই আমাদের এই সমন্বয় হিসাব এই এখানে অন্য কোনো কিছু যাবে না শুধু যেটা বাদ পড়েছে সেটাই যাবে অর্থাৎ মূলধনের সুদ হিসাবভুক্ত হওয়ার হিসাবভুক্ত হয়নি তাই এখন হিসাবভুক্ত করতে হবে ডেবিট পাশে দিলাম অর্থাৎ মূলধনের বাবদ যে ব্যয়টা হয়েছে এটা অংশীদারদের একটা ক্ষতি এটা অংশীদার অংশীদের ব্যবসায়ের জন্য একটি ক্ষতি এই জন্য এই ক্ষতিটাকে আবার আমাদের যে অনুপাত দেয়া আছে পাঁচ অনুপাত তিন অনুপাত দুই এই অনুপাতে আমাদেরকে ভাগ করে দিতে হবে ভাগ করে দেওয়ার পরে আমাদের আবার অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত করতে হবে করণীয় গতে সমন্বিত মূলধন হিসাবে মানে ব্যালেন্স বিডি তো অঙ্কের মধ্যেই দেওয়া আছে পঁচিশ হাজার পাঁচশো দেখো পঁচিশ হাজার পাঁচশো উনিশ হাজার তিনশো পনেরো হাজার ছয়শো অঙ্কের মধ্যে যে এমন যে মূলধনেরটা দেওয়া আছে এটাই হচ্ছে আমাদের ব্যালেন্স বিডি হিসেবে যাবে ব্যালেন্স বিডি হিসেবে যাবে এবং লাভ লাভ লোকসান লাভ লোকসান সমন্বয় হিসাবে যে মূলধনের সুদ ছিল ওই মূলধনের সুদটা এখানে যাবে আর ডেবিট পাশে যাব ডেবিট পাশে যাবে লাভ লোকসান সমন্বয় হিসেবে যে ক্রেডিট পাশে যে ক্ষতির অংশ ছিল ওই ক্ষতির অংশটা এখানে ডেবিট পাশে লিপিবদ্ধ করতে হবে এবং আমরা দেখছি এখন যদি আমরা যোগ করি যোগফল থেকে ক্রেডিট পাশের যোগফল থেকে ডেবিট পাশের যোগফলগুলো বাদ দিলে ব্যালেন্স সিডি বির হবে এই ব্যালেন্স সিডিটা আমরা পরের বছরে ব্যালেন্স বিডি হিসেবে দেখাবো এখানে বইয়ের মধ্যে ক্যালকুলেশন একটি ভুল ছিল এটা অর্থাৎ সুজনের ব্যালেন্স সিডি টাকা এখানে ব্যালেন্স বিডিতে সুজনের ঘরে টাকা পড়বে পঁচিশ হাজার দুইশত পঁচাত্তর টাকা সুমনের ঘরে ব্যালেন্স সিডি আছে উনিশ হাজার তিনশো পঁচিশ টাকা এখানেও ব্যালেন্স বিডি লিখতে হবে উনিশ হাজার তিনশো পঁচিশ টাকা স্বপনের ঘরে ব্যালেন্স সিডি আছে পনেরো হাজার আটশো টাকা এবং এখানে স্বপনের ঘরে ব্যালেন্স বিডি লিখতে হবে পনেরো হাজার আটশত টাকা তাহলে এই হল আমাদের আজকের ক্লাস আশা করি অংশদাদের লাভ লোকসান সমন্বয় হিসাব সংক্রান্ত যে সমস্ত সমস্যার উদ্ভব হতে পারে একটা অঙ্কে সবগুলো এখানে এসেছে আমরা এই সমন্বিত মূলধনে আরও দু একটি ক্লাস করব তারপরে আমরা নতুন অধ্যায়ে চলে যাবো ইনশাআল্লাহ তাহলে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম